জানুন বাস্তবে পরমাণু অস্ত্রের দৌড়ে ভারতে এগিয়ে না পাকিস্তান। পরমাণু বোমা বানানোর প্রতিযোগিতায় ভারতের চেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান। ভারতের থেকে তাদের অস্ত্র ভাণ্ডারে রয়েছে 10টির বেশি পরমাণু অস্ত্র। পরমাণু বোমা বিষয়ক সংস্থার বুলেটিন অফ অ্যাটমিক সায়েন্টিস্ট উঠে এসেছে এমন এই তথ্য। গত কয়েক বছরের নিরিখে তৈরি ওই রিপোর্টে বলা হয়েছে পাকিস্তানের হাতে রয়েছে 120টি পরমাণু বোমা। এই সংস্থার নিউক্লিয়ার নোটবুকে স্মরণ করা হয়েছে 1998 সালে মাত্র 3 সপ্তাহের ব্যবধানে পরমাণু বোমার পরীক্ষা করেছিল ভারত ও পাকিস্তান, আর এর মধ্যে দিয়েই দক্ষিণ এশিয়ায় পরমাণু বোমা তৈরির প্রতিযোগিতা শুরু হয়। 2002 সাল থেকে পরমাণু অস্ত্র সম্ভারে ভারতের থেকে এগিয়ে রয়েছে পাকিস্তান। যদিও গুণমানের নিরিখে পাকিস্তানের পরমাণু বোমাগুলি ডার্টি বোম ছাড়া আর কিছুই নয়, ভারতের পরমাণু অস্ত্রের সম্ভারে সেই তুলনায় অনেক উন্নত। ভারত প্রথমে এক্ষেত্রে তার যাত্রা শুরু করে ইন্দিরা গান্ধীর জামানায় 1974 সালে। সে প্রথম পোখরানে ভারত পরীক্ষামূলকভাবে পরমাণু অস্ত্র পরীক্ষা করে, যার নেতৃত্বে ছিলেন ভারতের পরমাণু বিশেষজ্ঞ ডক্টর হোমি ভাবা। পাক সেনা শাসক জেনারেল জিয়াউল হকের আমলে পাকিস্তান প্রথম পরমাণু বোমা বানাতে উদ্যোগী হয়। পাকিস্তানের হয়ে এ কাজে হাত দেন ডক্টর আব্দুল কাদির খান, যাকে ইসলামিক বোমের জন্মদাতা বলে পাকিস্তানের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। কিন্তু ভাবার কৃতিত্বের সঙ্গে আব্দুল কাদির খানের কৃতিত্বের তুলনা কোনো মতেই টানা চলে না। তার কারণ, ইসলামী বোমার নকশা কাদির খান বিদেশে কর্মরত থাকাকালীন হুবহু চুরি করেছিলেন, যার জন্য ডাস আদালতে তার নামেও মামলা রুজু হয়। অটল বিহারী বাজপেয়ীর আমলে দ্বিতীয় পোখরান বিস্ফোরণের পর দুই দেশের মধ্যে পরমাণু বোমা বানানোর প্রতিযোগিতা মারাত্মক আকার নেয়। সেই সময় ভারতের ওই পরীক্ষার প্রধান দায়িত্বে ছিলেন APJ আব্দুল কালাম।